আমার মনে ওয়াসওয়াসা আসে কোন জিনিস পোশাক ভরলে কোন জিনিস পোশাকে ভরলে ওই বস্তু পাক কি না না পাক এক্ষেত্রে কি করবো যা যাকালা ওয়াসওয়াসা ওয়াসা রুগীদের নিয়ে বড় ধরনের একটি আলোচনা আমি রেখেছি খোদবাতে আপনারা এই ওয়াসা জিনিসটা নামা শুনবেন এই খোদবাটা নামিয়ে এটা ইনশাল্লাহ ইউটিউবে পাবেন আমাদের চ্যানেলও পাবেন ইউটিউব চ্যানেলে নামিয়ে শুনবেন পুরোপুরি তখন আপনার এই প্রশ্নগুলো উত্তর চলে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন যে স্বাভাবিকভাবে আপনাকে বলি সেটা হচ্ছে ওয়াশা যেটা আসবে এটা দিকে তাকাবেন না যতই আসুক আপনি এটা নিয়ে নামাজ পড়বেন ধরেন আপনার মনে হলো অমুক পানি লাগছে কিনা দু লাগে নাই আমি নামাজ পড়বো জোর করে জোর করে এটা ছেড়ে দেবেন আপনার ওয়াসা রোগটা ভালো হবে যতক্ষণ আপনি এটার পিছনে আবার তাকাবেন আপনার ওসবা রোগটা ভালো হবে না ওয়াশ ওয়াসা মিনাল জিন্না তোমার নাস আল্লাহ বলেছেন খান্নাস ওয়াসা দেয় খান্নাস এক শয়তান খান্নাস শয়তান আপনার মনে ওয়াসা দেয় কখন ন্যাক শুরুতে আসে কখনো খারাপ শুরুতে আসে ন্যাক শুরুতে আসে বলে তোর তো নাফাক রয়ে গেছিস অথবা তোর বইয়ের বাইয়ের কাপড় দর্শি বাই তো নাফাক ছিল ও মুক্ত এখানে পেশাব করে গেছিল ও মুক্ত এখানে তো সন্দেহ লাগতেছে এখানে গন্ধ আসছিল কাপড়ে লাগলো কিনা এই জাতীয় জিনিসগুলো আপনাকে ওয়াসা দিবে আপনি প্রথম কাজটা করবেন প্রথম কাজটা করবেন সেটা হচ্ছে নাই কিছুই নাই আসল হইলেও পবিত্র যতক্ষণ পর্যন্ত না শিউ না হচ্ছে ততক্ষণ পবিত্র অর্থাৎ আপনাকে আপনি বাথরুম সেরে আসে মনে করলেন যে এখানে কেউ কে এর আগে পেশাব করে গেছে যার কারণ আমার কাপড়ে লাগলো কি না ইত্যাদি কিছুই লাগে নাই মূল হচ্ছে পবিত্র হওয়া আল্লাহ তালা আলাইকালসান আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না এই জন্য আপনি যত রকমের সন্দেহ আসুক আপনি দ্বিতীয়বার রুজু করবেন না যত রকমের সন্দেহ আসুক দ্বিতীয়বার দিবেন না একবার দুই আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার দিবেন না ধুইলেই আপনি বিপদে পড়ছেন এটাকে দূরে থাকবেন আল্লাহ তালা কখনো কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দেয় না এই জন্য আপনাকে ওইটার জন্য পাকড়াও করা হবে না এটা মনে রাখবেন নইলে আপনি সারা জীবনের জন্য বিপদে পড়বেন কোথাও যেতে পারবেন না গেলে আপনার ওয়াশ ওয়াশা রোগী পরিণত হবে যেটা ধরেন বাথরুমে যে আটকে থাকবেন মানুষের কষ্ট দিবেন এই জাতীয় জিনিসগুলো শরীর অনুমোদন করে না খারাপ কাজ অন্যায় কাজ এটা করতে যাবেন না আপনাকে ওয়াশ ওয়াস মুক্ত হওয়ার জন্য দেখবেন সাহাবাহের মানে কেউ ওয়াশ ওষা রোগী ছিল না অথচ তাদেরকে পানিরও অভাব ছিল পানি ছিলই না কিন্তু এইরকম অস্বাস রোগী একজনকে পাওয়া যায়নি কারণ তারা বিশ্বাস করতে আল্লাহ আমাকে একটু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ করি আল্লাহ করতে পারিনি এই জন্য আপনার একটাই ওষুধ হচ্ছে একেবারে কোনো ভাবেই পিছনে একবার অজু করবেন দ্বিতীয়বার করবেন না তিনবার শূন্য মোতাবেক অজু করবেন চারবার করবেন না কোনো ক্রমেই কাপড় আপনি পরিচ্ছন্ন হওয়ার পরে পেশা পায়খানার পরে দ্বিতীয়বার আবার হাঁটা হাঁটি দুই লাফালাফি করবেন না অথবা বাঁকা বাকি কাক দেয়া মুখ করা তোমাকে করবেন না করলেই আপনি বিপদে পড়ে গেছেন এটা করলে আর শুদ্ধ হতে পারবেন না আর আপনি যে কাজটি মোটেই করবেন না সেটা হচ্ছে কখনো কখনো যে অমুকের গা তো সন্দেহ ছিল মনে হয় অমুকের ভাইয়ের কাপড় সন্দেহ ছিল মনে হয় আমার এই কাপড়টা সন্দেহ কিনা বদলানোর জন্য কোনোটাই করবেন না কোনো কাপড় বদলাবেন না আপনি ওই কাপড় দিয়ে সালাদাই করবেন আল্লাহ তালা কবুল করবেন এটা আপনার থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ আপনি এটাই আপনার দায়িত্বের ক্ষমতায় ছিল আপনি অসহা রুগী হলে আপনার এই দায়িত্ব কেউ নিবে না বিপদে পড়বেন এই জন্য সবসময় একবার বেশি কোনো কাজ করবেন না যদি তিনবার শূন্য আমাদের যে তিনবার তিনবার করবেন আর সবগুলি একবার করে আপনি পরিচ্ছন্ন হয়েছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার চিন্তা করবেন না কাপড় কি ঠিক হয়েছে কিনা কাপড় বদলানো চিন্তা করবেন না কারণ সব জায়গায় কাপড় নিয়ে যাওয়া যায় না স্বাভাবিক গ্রামের এত কাপড়ও ছিল না এক কাপড় দিয়ে তারা চলাফেরা করতেন চলা তদায় করতেন আমল করতেন কাজ করতেন জেহাদ করতেন যুদ্ধ করতেন একটি কাপড় ছিল দ্বিতীয় কাপড় না তারা এটা নিয়ে সবকিছু চলেছেন এই জন্য এই ওয়াসা রোগীরা হজে গেলেও বিপদে ফেলে কিছুক্ষণ পরে কাপড় লাগছে কিনা এই চিন্তা করে অমুকের পানি ছিটে আসছে এগুলো কোনোটাই আপনার আসলে মৃত্যু ভঙ্গের কারণ নয় বা গুসলের কারণ নয় তারপরেও সন্দেহ করে মানুষ সন্দেহ বাতিক তৈরি হয়ে যায় এবং এটা মানসিক রুগীতে পরিণত হয় এই জন্য কোনো ক্রমে দ্বিতীয়বার তাকাবেন না এটা হচ্ছে মূল আপনার ওষুধ এই ওষুধের ভিতরে থাকেন ঈশ্বল আপনি সুস্থ হতে পারবেন আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আওয়াজাম ওস ওয়াসী শায়াতিন আল্লাহ শয়তান ওস্তা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি দোয়া করবেন আরও দোয়া করবেন যে সুরা আরও বেশি বেশি সুরায় না সুরায় নাচ পড়বেন বেশি বেশি করে ইনশাআল্লাহ আপনার জন্য এর থেকে মুক্তির জন্য এটাই উত্তম জিনিস বলে আমরা মনে করি